দশই মহরমের ফজিলতের সঙ্গে কারবালার সম্পর্ক কতটুকু? এদিনের করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন। আসন্ন বুধবার 17ই জিলহজ ইনশাআল্লাহ এবছর আশুরা, এবং আশুরার এই দিনে আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বিপরীতে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন তাকে এবং বনী ইসরায়েলকে। তো এই নিয়ামতের সুক্রিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন। এই মুহররমের 10 তারিখ বা আশুরা মূলত মূসা আলাইহিস সালামের বিজয়ের দিন হলেও, আনন্দের দিন হলেও, এই দিনে একই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন সপরিবারে। তো একটি বিজয়ের দিনে একটি দুঃখের এবং বেদনার ঘটনাও ঘটেছে, যার কারণে আমাদের জন্য একটা মিশ্রিত অনুভূতির একটি দিনে পরিণত হয়েছে। একদিকে মূসা আলাইহিস সালামের বিজয়, অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শাহাদত। তো এই কারণে দশই মুহররমের যে মূল তাৎপর্যের দিক, এটি মূসা আলাইহিস সালামের বিজয়ের যে দিবস, সেটি কোনোভাবে ম্লান হয়ে যাবে না বা হারিয়ে যাবে না, কারণ এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিকে আমল করেছেন, উদযাপন করেছেন সিয়াম পালন করার মাধ্যমে। অতএব কারবালা ঘটনার কারণে সেটাকে আমরা ভুলে যাওয়াটা ভুল হবে। তবে হ্যাঁ, একই দিনে কারবালার ঘটনা ঘটেছে, সেজন্য দশই মুহররমের এই দিনটি, আশুরার দিনটিতে আমাদের কারবালার ঘটনার কথাও স্মরণ হয়, শাহাদার কথাও স্মরণ হয়। সম্পর্কে এটুকু যে একই দিনে কারবালা ঘটনাটিও ঘটেছে, হুসাইন শাহাদাতের ঘটনাও দশই মুহররম ঘটেছে। তবে এই দিনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা বলবো যে এই দিন উপলক্ষে সিয়াম পালন করা, দুটি সিয়াম পালন করা আশুরার দিনের পাশাপাশি তার আগের দিন অথবা পরের দিন 9, 10 অথবা 10-11 এভাবে সিয়াম পালন করাটা হলো সুন্নাহ। এর বাইরে দশই মুহররম আশুর উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই। আমরা অনেকে এই দিন উপলক্ষে নানা করণীয়, নানা বর্জনীয় কথা বলি বা কী করণ হাদিস আলোকে একেবারে স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই, তাহলে এটাই হলো এই দিনের একমাত্র করণীয় এবং বর্জনীয় এবং লক্ষণীয় বিষয়। আলিনুর তুহিন, আপনি লিখেছেন, আমি তওবা করার পর আবার পাপ করে ফেলি, পাপ থেকে বাঁচার জন্য কয়েকটি কার্যকরী আমলের কথা বলুন। তওবা করার পর আবার পাপ হয়ে যাওয়া, এটা মানবীয় দুর্বলতা ছাড়া কিছুই নয়। তো এরকম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া যেমন অব্যাহত থাকবে, ক্ষমা প্রার্থনা বন্ধ হবে না, বরং আরও শক্ত, আরও গাঢ়ভাবে আমরা তওবা করব। একবার তওবা ভঙ্গ হয়ে গেলে পরবর্তী তওবাটা হবে আরও শক্তিশালী তওবা, পরবর্তী তওবাতে আমরা চেষ্টা করব আগের চাইতে আরও স্ট্রংলি তওবা করার, কারণ আমার আগের তওবা ভেঙেছে মানে হলো তওবাটা খুব বেশি স্ট্রং ছিল না। তারপরও তওবা ভঙ্গ হয়ে যাওয়ার একটা বড় কারণ থাকে যে পাপের পরিবেশ থেকে হয়তো আমরা ফিরে আসি না। তওবা করেছি আমি পাপ করব না, অথচ আমি এমন জায়গায় আছি, এমন অবস্থানে আছি যে আমার দ্বারা ঘুরে ফিরে অপরাধ হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো থেকে আমরা সরে আসার জন্য প্রাণ চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। সেটি হবে, পাপের পরিবেশ থেকে ফিরে আসা হবে আমাদের তওবাকে ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম। এর বিপরীতে নেকের পরিবেশ মধ্যে আমরা নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করা যাবে কিনা? ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করতে পারেন যদি ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা থাকে, টাইম নেওয়া থাকে, সেই টাইমের পর তাকে পরিশোধ করবেন, সেই সুযোগ থাকে, এদিকে আপনি অন্য ব্যবস্থাপনা ওমরা করছেন, সেটি জায়েজ হতে পারে। কিন্তু ঋণ দেওয়ার খোঁজ খবর নাই, দেওয়ার সদিচ্ছাও নাই, পাওনাদারের প্রেশারও আছে, সেটা বাদ দিয়ে আপনি সেটাকে এড়িয়ে আপনি ওমরা করছেন, নফল ওমরা করছেন, সেটা আপনার জন্য জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, কারবালার ইতিহাস থেকে আমরা কী শিক্ষা লাভ করতে পারি? কারবালার যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা লাভের অনেক বিষয় আছে। তোমার থেকে একটা হলো যে যাকে তাকে বিশ্বাস করতে নেই, বরং বুঝে শুনে মানুষকে বিশ্বাস করতে হয়, বিশেষ করে প্রতারক মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হয়। ইমানদার নেককার আল্লাহর প্রিয় বান্দারা মুনাফিকদের মুনাফিকিতে অনেক সময় বিভ্রান্ত হন, অনেক সময় ভুলের মধ্যে পা বাড়ান, এটা সরলতার কারণে, এটা ইমানের কারণে। আল মুমিনু গিরুন করিম, ইমানদার তিনি কারোর তার সরলতার কারণে কেউ প্রতারণা করলে তার প্রতারণা তিনি অনেক সময় দেখা যায় প্রতারিত হয়ে পড়েন। তবে একই ঘটনায় বা একই ইস্যুতে বারবার তিনি প্রতারিত হবেন না, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিন এক গর্তে দুইবার পড়বে না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ডেকে নিয়ে গিয়েছিল, পরে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি, এখান থেকে আমরা শিখলাম বা আমাদের শিখার বিষয় আছে যে আসলে কেউ আমাদেরকে আপন বললেই আমরা সবসময় আপন হিসাবে তাদেরকে গ্রহণ করব না। আবার সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি। তিনি যদি আপোষ করতেন তাহলে হয়তো তার এই পরিণতি হতো না। তো এখান থেকে জুলুম, অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে সুদৃঢ় এবং শক্ত রাখার শিক্ষাটা হলো কারবালার সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ তালা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো, আরও যে শিক্ষাগুলো আছে সেগুলো অর্জন করার, সেগুলো আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। সেই সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সহ সপরিবারে যেখানে যারা শাহাদত বরণ করেছেন, শাহাদাতের উচ্চ মাকাম তাদেরকে দান করুন। তাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে, শহীদ করেছে,
সেই পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিন। এরপর প্রশ্ন হলো, মুহররম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা? মুহররম মাসের বিশেষ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসে রোজা রাখা। এই জন্য মুহররম মাসের স্পেশাল বা বিশেষ আমল হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো আমরা ইনশাআল্লাহ তাআলা, যার যতটুকু তৌফিক হলো 2-4-5-10টা করে যে যতটুকু পারেন নফল রোজা রাখবেন। এই মাসে, এই মাসটি অলরেডি কয়েকদিন গত হয়ে গেছে, বাকি যে দিনগুলো আছে আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এটি হলো এই মাসের প্রধান আমল বা বিশেষ আমল। এর বাইরে এটি সম্মানিত চার মাসের একটি, সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হওয়ার কারণে সম্মানিত মাস এ রুটিন কাজগুলো, এবাদতগুলো, রুটিন ভালো কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা এবং পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেষ্ট থাকা, সেটা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।